তোমার জন্য আমি জীবন দিয়ে দিতে আমার এক সেকেন্ডও টাইম লাগবে না। তোমার ছোট ছেলের নিয়ে যে অহংকারটা চুদাইলা যে তুমি তার জন্য তুমি তোমার জীবনও দিয়ে দিতে পারো, তাহলে এখন কেন তুমি পলাইতেছো বেবি? এখন তুমি দুইটা থাপ্পড় খাওয়ার পরে কেন তুমি এইভাবে দৌড়াইতেছো? আই মিন লাইভ স্ট্রিমে গিয়ে পাবলিকের কাছে কয়ে বেড়াইতেছো, দেখো তুমি তোমার ছোট ছেলের বিয়ে করছো ওই সাবজেক্ট আলাদা, কিন্তু এখানে তো তুমি তার নিয়ে অনেক অহংকার করতে যে সে নাকি তোমাকে মন থেকে ভালোবাসে, সে তোমার টাকা পয়সা কিছু চাই না, তারপরে মাঝখানে বাড়ির জন্য তোমাকে ছেড়ে চলে যাচ্ছিল, মনে নাই হয়তো বা তোমার, আমি মনে করিয়ে দিচ্ছি আবার, তারপর ওইটার আবার প্র্যাঙ্ক বইলা তোমরা সম্বন্ধ না করিয়া আবারও এক হয়ে গেল, এক হয়ে যাওয়ার পর এখন তোমার বাড়িদারের সামনে রাস্তার মধ্যে থাপড়ায় কিলা হয়ে গেছে গা, এটা ভাল লাগছে? বুক কাচ্ছো তো মহিলা। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের ওইখান থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমত তোমাদেরকে বলে নেওয়া দরকার যে আমি কিন্তু একটু আগে ঘুমেতে উঠি, যার কারণে আমার মনে হয় না আমার বয়সটা এতটা ভালো হইব, আশা করি অ্যাডজাস্ট করে নিও, কিছু করার নেই। অ্যান্ড হ্যাঁ, আজকে কিন্তু আমরা কথা বলতে যাচ্ছি আমাদের লাইলি মজলুর কাহিনী, সরি টুকু লাইলি মামুনের কাহিনী নিয়ে। তো অ্যাকচুয়ালি এই সিনটা হলো গতকাল রাতের কাহিনী, আমার একটা ফ্রেন্ড এই ভিডিওটা দিল আর বললো যে গতকাল রাতে নাকি মজলু ভাই ও থুকু মামুন ভাই নাকি মাল খাইয়া টাল হইয়া লাইলি আন্টিরে রাস্তাঘাটের মধ্যে কিলা একুলায় হয়ে গেছে গা, তারপরে উনি লাইভে এসে এইসব কথা বলছে আর কি জানো সাথে বলছে, তার ফেসবুক পেজ টিকটক আইডি সবকিছু নাকি সে ডিলিট করে দিছে। লাইক সিরিয়াসলি, মানে একজন মানুষ মাল খাইলে ঠিক আছে যে মাল খাইতে পারে, অস্বাভাবিক কি আছে, মাল খাওয়া খারাপ না, আমি এটা খারাপ কই না যদি সে আর কি কষ্টের কারণে খায়। তবে যাই হোক ভাই, একজন মানুষ মাল খাওয়ার পরে এতটাও সেন্সলেস হয় না, যার কারণে আর কি মনে করো যে একজন মানুষের টিকটক আইডি আর মানুষের মায়ের টাইরে মনে করো যে তার ফেসবুক পেজ টেজ ডিলিট করে থুয়ে দেবো উপরে আল্লাহ মেসেজ জমিন কথা সত্য। আর আমার জানা মতো প্রিন্স মামুন এমন একটা মাদার চোদ যে কিনা বিজনেস ছাড়া দিতেও কোনো জিনিস বোঝে না, নয়তো তুমি বলো ভাই এই বয়সে কোন খানকির বলে বুড়া বেটিরে বিয়ে করে তা জানাও। আর তোমরা জানোই বা না জানো এসব মাদার চোদ গুলা কিন্তু শুধুমাত্র অনলাইন বিজনেস করার জন্য এসব বুড়া মহিলারে বিয়ে করছে, আর প্রথমত এই বুড়া মহিলার কাছে পর্যাপ্ত আছে টাকা, তাই সে কি করবে কাকা, সুযোগ পাইছে আর মাঠ করে লাইছে ফাঁকা, ভরপুর টাকা নিয়ে এখন বর্তমানে সে করতেছে বিজনেস, ভিডিওতেই বিজনেস চুদাইতেছে, তাও আবার নিজের বউ নিয়ে ব্লগ বানাইতেছে রেগুলার, ওইটার বউ বললে লজ্জা লাগবে গায়ে, কেননা মামুন ভাইয়ের বউরে দেখলে মনে হয় উনি ওর বউ না উনি ওর মায়ে। যাক তোমাদেরকে কেন বাড়তি কথা জানাই, চলো আগে মেন ভিডিওতে যাই আর একটা ছোট্ট ক্লিপ লাগাই। এই দেখেন মদ খেয়ে আমার চেহারা আমি চিনতে পারতেছি না, রাস্তায় বসে আছি, মোবাইল দিয়ে মেরে আমাকে কি করছে, আপনারা কেউ স্ক্রিন রেকর্ড করে ফেলেন, আমি রাস্তায় বসে আছি। দেখো গ্রাম বাংলায় একটা কথা খুবই প্রচলিত যে যেমন কর্ম তেমন ফল, তো তুমি যদি অল্প বয়সে একটা ছেলে বিয়ে করো তাহলে তুমি কি বালি বা পাবা, কেননা তোমার বয়স যত তুমি যদি তত বছরের একটা ছেলে কি বিয়ে করতো তাহলে সে অ্যাডজাস্ট করে নিয়ে নিত যেভাবেই হতো, কিন্তু না, ওই যে একটা কথা আছে না পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের আমদানি, কিছুটা এরকমই হয়েছে, মানে যদি তার বয়সে একটা ছেলে ধরতো তাহলে কিন্তু সে ভালোই সুখে শান্তিতে থাকতো, ইনফ্যাক্ট তাকে শারীরিক দিক দিয়ে অনেক সুখেই রাখতো। আর এদিক দিয়ে একটা টিকটকার বোকাচোদারে বিয়ে করছে যার কিনা বিচি কাটা, কেন টিকটকার মানেই তো বিচি কাটা, এক একটা এই বোকাচোদা যাই হোক না কেন সব করে টিকটকার বিচি কাটা, আমার যা মনে হয় না হলে এত প্রতিভা কই থেকে আয় ভাই, যা ওদের 14 গোষ্ঠীর মাথায় কারো কাছেই নাই। এই দেখেন মদ খেয়ে আমার চেহারা আমি চিনতে পারতেছি না, রাস্তায় বসে আছি, মোবাইল দিয়ে মেরে আমাকে কি করছে, আপনারা কেউ স্ক্রিন রেকর্ড করে ফেলে, আমি রাস্তায় বসে আছি। তো ভাই দেখো অবশেষে কিন্তু লাইলি আন্টি রাস্তায় চলে আসছে, তার কাছে আর কোনো উপায় রাখলো না, কেননা তাকে মায়েরা টাইরা একদম রাস্তাঘাটে রাইখা চলে গেছে। আমরা জানতাম যে এটার ভবিষ্যৎ এরকমই হবে, আমরা তাদেরকে অনেকবার বলার চেষ্টা করছি, আমরা যারা রোস্টার কমিউনিটিতে আছি তারা সবাই এরকম ভিডিও অনেক বানাইছে যে অবশেষে আপনি রাস্তায় ঠাই পাবেন, কিন্তু না তিনি আমাদের কথা রাখলেন না, তিনি রাখলেন কার কথা, বুট্টু সাহেবের কথা, ও থুকু থুকু প্রিন্স মামুনের কথা। এন খাও, দলাই তো খাইতে চাইছিলা, খাও। এন কেমন লাগে রাস্তাঘাটে বৈশা বৈশা যে তুমি এভাবে কাঁদতেছো?
এটা প্রথমবার না, এর আগেও মা আমার মুখে হাত দিয়েছে। আপনারা কাইন্ডলি স্ক্রিন রেকর্ড করেন এবং দেখেন, এত আদর করার পরে, এত যত্ন করার পরে, এত এত কিছু অর্জন করার পরে আমি প্রতিদানে এইসব পাইছি, এইসব শিখছে ওর মা বাবার কাছ থেকে। ওরা লোভী, ওর পর ওকে 10-15 তলা গুলশানে বাড়ি না করে দিলে ও আমার এই অবস্থা করছে, ব্ল্যাকমেল করে করে আমাকে শেষ করে দিচ্ছে। না দেখো ভাই, আমি রিসেন্টলি একটা বই লিখছিলাম, ওই বইয়ের মধ্যে একটা ছোট্ট করে একটা কলি লিখছিলাম, যে কলিতে উল্লেখ করা আছে যে পুরুষ কাকে বলে। একটা পুরুষ ততক্ষণ অবধি আসল পুরুষ হয় না যতক্ষণ অবধি কিনা সে তার প্রিয় নারীটার চোখ মুছে দিতে পারছে। কিন্তু এইখানে তো পুরো ঘটনাটাই উল্টো হয়ে গেছে, কারণ এইখানে তার মুখে স্ক্র্যাচ করে দিতেছে। তো আমি তোমাকে বলতে চাইতেছি মামুন ওরফে হিজলা ভাইয়া, দেখো খেয়াল করো বিষয়টা। দেখো তুমি কখনো একটা আসল পুরুষ হইতে পারবে না, কেননা আসল পুরুষ কন্ডম ইউজ করলে কেউ আর আসল পুরুষ হয়ে পড়তে পারে না। আসল পুরুষ হতে হলে নারীর চোখ থেকে জল মুছো, না কি আসল পুরুষ কন্ডম ইউজ করে নারীর চোখ দিয়ে পানি বের করো। আদর করার পরে, এত যত্ন করার পরে, এত এত কিছু অর্জন করার পরে আমি প্রতিদানে এইসব পাইছি, এইসব শিখছে ওর মা বাবার কাছ থেকে। ওরা লোভী, ওর পর ওকে 10-15 তলা গুলশানে বাড়ি না করে দিলে ও আমার এই অবস্থা করছে, ব্ল্যাকমেল করে করে আমাকে শেষ করে দিচ্ছে। তো এতদিনে কিন্তু আমাদের লাইলা আন্টি একদম ক্লিয়ারলি বুঝতে পারছে অ্যাকচুয়ালি তাদের উদ্দেশ্যটা কি। তাদের গুলশানে একটা 15-তলা বিল্ডিং আর সাথে মনে করো 50-60 কোটি টাকা দিয়ে দাও তাহলেই তারা হ্যাপি। আর এটা দেওয়ার পরে কিন্তু অবশ্যই কনফার্ম থাকো যে আমাদের প্রিন্স মামুন ভাইয়া ওরফে মাদারসু সরকার, তিনি কিন্তু আবার আমাদের এই লাইলা আন্টির সাথে কোনো প্রকার যোগাযোগই রাখবেন না, কেননা বর্তমানেই তার সাথে এইভাবে বিহেভ করতেছে। এখন অবধি তার নামে বাড়িটা লিখে দেওয়া হয় নাই। তারপরও যদি এমন বিহেভ করে থাকে তাহলে একবার চিন্তা করে দেখো, যদি তার নামে বাড়ি দিয়ে দেয় আর যদি 50 কোটি টাকা দিয়ে দেয় তাহলে কি হবে ভাই? বিজনেস মাইন্ড, এরকম ভাবে যদি বিজনেস মাইন্ডে আমি চলতাম ভাই, আমি এতদিন নিশ্চিত ভাই আমি কোটিপতি না হইলেও আরো অনেক বড় বড় মিলিয়নার বিলিয়নার হয়ে যেতে পারতাম। লাইফে কারবারটা হালাইলাম, প্রিন্স মামুন হইতে পারলাম নাকি জীবনে? লাস্ট একটা কথা বলে, আমাদের প্রিন্স মামুন ও তার ফ্যামিলি পুরোটা কিন্তু টুকাই ফ্যামিলি থেকে বিলং করে। যেমন ধরো যে তারা যাই দেখে তার প্রতি লুপ করে। লাস্ট একটা কথা আমি বলে দিই, ওর ভাই ওর বোনের কিন্তু আমার দনের প্রতি অনেক লুপ ছিল, সত্য কথা, শুধুমাত্র চাটার জন্য। আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য আলওয়েজ দোয়া আছে আমার জন্য, দোয়া করেন। আপাতত জন্য গেলাম।